what a shot that is! Down the track! পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরের দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে 39 রান করেছেন এই বামহাতি ব্যাটসম্যান। অন্যদিকে নির্ধারিত 20 ওভারে তামিমের দল পেশোয়ার জালিম করেছে 176 রান। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের সাথে 42 রানের জুটি গড়ে তোলেন এই বামহাতি ব্যাটসম্যান। দলীয় 121 রানের মাথায় 29 বলে 39 রান করে আউট হন তামিম। ইনিংসে দুটি চারের পাশাপাশি ছিল দুইটি ছক্কা। 12তম ওভারে আন্দ্রে রাসেলের শেষ বলে সাদাব খানের হাতে ধরা পড়েন তামিম। এরপর পেশোয়ারের ইনিংসে দ্রুত আরও 2 উইকেটের পতন ঘটে। তামিমের বিদায়ের পর 30 রান করে আউট হন স্মিথ। অধিনায়ক সামি করেছেন মাত্র 9 রান। শেষের দিকে মোহাম্মদ হাফিজ 22 বলে 30 রান করলে লড়াই করার মতো স্কোর পায় পেশোয়ার। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান করে তামিমরা। ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে ফাহিম আশরাফ 2টি উইকেট নেন। এছাড়া ইনিংসের শেষ বলে ওয়াহাব রিয়াজকে বোল্ড করেন রুম্বন রাইজ।